ত্রিপুরার গোমতী জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলেন মন্ত্রী সুধাংশু দাস। সাম্প্রতিক ত্রিপুরায় ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত চারদিক ক্ষতিগ্রস্ত হয়েছে গোমতী জেলাও। শুক্রবার গোমতী জেলার বন্যায় বিধ্বস্ত একাধিক এলাকা পরিদর্শনে যান মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি এদিন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত গোমতী জেলার উদয়পুরে অবস্থিত ভেটেরিনারি মেডিসিন স্টোরটি পরিদর্শন করেন তিনি এবং আধিকারিকদের ঔষধ সহ যাবতীয় সরঞ্জামগুলিকে শুষ্ক নিরাপদ জায়গায় রাখার জন্য নির্দেশ দেন। এদিন মন্ত্রী বলেন, সাম্প্রতিক ত্রিপুরায় ঘটে যাওয়া বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চারদিক, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সময়টাকে কাটিয়ে ওঠা সম্ভব। তিনি আরও বলেন, এই বন্যাতে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছে গৃহপালিত পশুরাও। যদিও এই ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও দপ্তরের কর্তব্যরত আধিকারিকরা গোমতী জেলার পশুধনকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় যত্ন চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। আমরা গোমতী জেলা পরিদর্শন করছি, মূল উদ্দেশ্য হচ্ছে চলমান ভয়াবহ বন্যায় আমাদের পুরো রাজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে ফিশারি সেক্টর এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি সেক্টরে এবং প্রাইমারি সেক্টর যেটাকে আমরা বলি এগ্রিকালচার সেক্টর, সব মিলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তো বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করছি। আজকে সকালবেলা বিশেষ করে আমার এআরডিডি ডিপার্টমেন্টের উদয়পুর স্থিত ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটাল, ডিস্ট্রিক্ট ডিআই ল্যাব, তারপর মেডিসিন স্টোর, এগুলি সবগুলি জলের নিচে ছিল। এগুলি আমরা ভিজিট করেছি, কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও আমরা দেখলাম। এর বাইরে উদয়পুরের বা কাকরাবন এলাকায়, মাতাবাড়ি এলাকায় বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করেছি, যেখানে শরণার্থী ক্যাম্পে প্রচুর গরু ছাগল রয়েছে, তাদের খাদ্যের ব্যবস্থা আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হচ্ছে। ডাক্তাররা নিরলসভাবে তারা পরিষেবা দিচ্ছেন, দিনরাত্র পরিশ্রম করে তারা, যারা ফার্মার রয়েছেন, লাইফ স্টক ফার্মার, তাদেরকে সাথে থেকে তাদেরকে সহযোগিতা করছেন। কিছুক্ষণ আগেই আমরা জামজুড়িতে যাদের বাড়িতে গরু আছে, হয়তো ঘাস নেই বা খাদ্য নেই, গোখাদ্য নেই, তাদের সহযোগিতার জন্য আমরা কিছু গোখাদ্য প্যাকেট ফিড আমরা দিয়েছি, প্রদান করেছি। এক একটা গরুর জন্য আলাদা করে প্যাকেট আমরা করে দিয়েছি। এর বাইরেও ডিওয়ার্মিং আমাদের চলছে, বিভিন্ন রকমের ইনফেকশন থেকে তাদেরকে রক্ষা করার জন্য মেডিসিন আমরা প্রোভাইড করছি। সেই সেক্টরে আমাদের এআরডিডি ডিপার্টমেন্ট থ্রুআউট দ্য স্টেট খুব ভালোভাবে কাজ করছেন এবং ইতিমধ্যে আমরা সবাইকে বলেছি এবং আমাদের অফিসিয়ালরাও খুব হার্ড ওয়ার্ক করছেন। ইভেন বন্ধের দিনেও তারা আমার যারা শরণার্থী আছেন বা যাদের গরু ছাগল এফেক্টেড হয়েছে তাদের পাশে থেকে তারা সাহায্য করছেন এবং কাজ করছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর শিলঘাটি গ্রামে, যেটা কাকরাবন ব্লকের অধীন। এখানেও আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি, কী পরিমাণ জলাশয় বা পুকুর এই ফ্লাডের কারণে নষ্ট হয়েছে। এখনও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে এবং সামনে দুই দিকেই প্রচুর জলাশয় বা পুকুর, যেখানে মাছ চাষ হতো এবং অনেক মাছ চাষি এটার উপর দিয়ে তাদের সারা বছরের তাদের যেটা রোজগার হতো, এই সব কিছু ধ্বংস হয়ে গেছে। পুরো জলাশয়ের মানে বন্যার জলে এখনও আবদ্ধ রয়েছে, বন্যার জল সম্পূর্ণ রূপে এখনও কমেনি, যার ফলস্বরূপ প্রচুর পরিমাণের কৃষক বা মাছ চাষি তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কথা মাথায় রেখে আজ আমরা বিভিন্ন জায়গাতে ভিজিট করছি, প্র্যাকটিক্যালি দেখছি। আমাদের দপ্তরের পক্ষ থেকেও প্রত্যেকটা ফিশারি অফিসার জায়গায় জায়গায় গিয়ে এগুলি ইনকোয়ারি করছেন, কী পরিমাণের জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাইভেট জলাশয় বা পুকুর কতগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সব কিছু আমরা অ্যাসেসমেন্ট করছি এবং খুব দ্রুত এগুলি আমরা অ্যাসেসমেন্ট করে একটা ফাইনাল এস্টিমেট করব যে কী পরিমাণে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ প্রদানের জন্য যাতে মাছ চাষিদের আমরা উপযুক্ত ক্ষতিপূরণ দিতে পারি, তার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুইজনের কাছে আমরা আবেদন জানাব। এবং আমাদের বিশ্বাস, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুই সরকার মিলে যারা রাজ্যের মাছ চাষি আছেন বা পশুধন চাষি আছেন সবাইকে আমরা তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান করব, যাতে আগামী দিন তারা এই দুর্যোগপূর্ণ সময় বা যে কঠিন সময় তারা দাঁড়িয়েছে এই সময় যাতে আমরা তাদের পাশে থাকতে পারি আর্থিকভাবে এবং মানসিকভাবে। প্রত্যেকটা গরু প্রতি 1.5 কেজি করে প্যাকেট আমরা করেছি ফিড, ক্যাটেল ফিড, এইগুলি আমরা দিচ্ছি। কারোর বাড়িতে যদি 2টা গরু থাকে আমরা তাদেরকে 2টা করে প্যাকেট দিচ্ছি, অর্থাৎ প্রত্যেক গরুর প্রতি 1টা করে প্যাকেট দিচ্ছি এবং এটা আমরা চেষ্টা করছি কন্টিনিউয়াস বেসিসে দেওয়ার জন্য। যদিও এটা তো আমাদের কাছে আগে থেকে জানা ছিল না, হঠাৎ করে এত বড় হ্যাবকের আমরা শিকার হয়েছি, যার কারণে আমাদের কাছে সেই রকমের স্টক ছিল না, তো আমরা সামহাও ম্যানেজ করার চেষ্টা করছি। রিসেন্টলি আমরা একটা ফাইলও অ্যাপ্রুভাল দিয়েছি যাতে কিছু প্রকিউরমেন্ট করা যায় এবং সেই সমস্ত গরু ছাগল যেগুলি বন্যার জলে ঘাস সব নষ্ট হয়ে গেছে তাদেরকে যাতে আমরা পর্যাপ্ত খাবার দিয়ে তাদের বাঁচাতে পারি, তার জন্য দপ্তর
সক্রিয় ভূমিকা পালন করছে। এটা এটা আমাদের কাছে সত্যি খুব বড় চ্যালেঞ্জিং। আমরা মনে করি এবং আমরা যেটা অ্যাসেসমেন্ট করছি পুরো রাজ্যে প্রায় প্রায় 80% মানে মাছের যেটা উৎস ছিল আমাদের ব্যক্তিগত প্রাইভেট পুকুর হোক বা সরকারি হোক সব মিলিয়ে প্রায় 80% জলাশয় কিন্তু বা পুকুর বা মাছের যেটা উৎস এটা নষ্ট হয়ে গেছে। তো আগামী 4-5 মাস আমরা আশা করছি আমাদের অনেকটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হবে। তো আমরা বাইরের স্টেট থেকে আমাদের ইনপুট করতে হবে এবং আমরা চেষ্টা করব যাতে খুব দ্রুত যে সমস্ত পুকুরগুলি ধ্বংস হয় সেগুলি যাতে আমরা ফার্দার ইনফ্রাস্ট্রাকচার করতে পারি, পুকুর রিপেয়ারিং করতে পারি এবং তাদেরকে মাছের পোনা দিয়ে বা খাদ্য দিয়ে তাদেরকে এই সেক্টরটাকে যাতে আমরা রিবিল্ড করতে পারি তার জন্য আমাদের সব রকমের পরিকল্পনা রয়েছে এবং আমরা আশা করছি এই হ্যাবক পরিস্থিতি থেকে আমরা রাজ্যকে উদ্ধার করতে পারবো।